তো বেডিং এর দোকানে সোফার কভার দেখি পাওয়া যায় কি? থাকতে রাখতে হবে কিন্তু হয় না, কিন্তু আপনি এক বছরের মধ্যে চলে আসবেন, পেয়ে যাবেন। কার্টুনটা বন্ধ করে দে, বল আমরা এখন সিনেমা দেখব। শুভ সকাল বন্ধুরা, আজ শনিবার। তো শনিবার দিন সকালবেলার থেকেই শুরু হয়ে গেছে মোটামুটি, একেবারে জোরদার বৃষ্টি। এই দেখো আমাদের সিঁড়িঘরের ছাদের উপর থেকে এইভাবে জল পড়ছে, তার মানে বুঝতেই পারছো। আর জঙ্গলের দিকে তো অতটা বোঝা যাচ্ছে না, পুরো সাদা এরকম মনে হচ্ছে। তো বৃষ্টি কিন্তু পড়ছে প্রচণ্ড জোরে। এই যে বৃষ্টি যে পড়ছে সেটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে। এই দেখো এইবার বোঝা যাচ্ছে বৃষ্টির কণাগুলো কীভাবে পড়ছে, ভীষণ জোর বৃষ্টি হচ্ছে কিন্তু। বৃষ্টির কণাগুলো ছোট্ট ছোট্ট হালকা হালকা, কিন্তু পড়ছে প্রচণ্ড জোরে। ছাদে এরকম লাগছে। কালকে তো খিচুড়ি খেয়েছি, এবার আজকে কি খাওয়া যায় সেটা নিয়ে চলছে বাড়িতে আলোচনা। বর্ষার দিনে ঘরে বসে কোনো কাজ নেই, শুধু খাওয়া খাওয়া আর খাওয়া। তো কি যে খাই কালকে? হ্যাঁ, মা তো একটা প্ল্যান করেছিল যে খিচুড়ির সাথে বেগুনি করবে। তো বেগুনিতে তো আর করেনি, খিচুড়ির সাথে ওই ডিমের ডিম কষা করেছিল। তো আজকে কী করবে, বেগুনিটা রাখতেই হবে নিয়মিত। আর তাছাড়া আমিষ তো করা যাবে না, আজকে নিরামিষ খেতে হবে শনিবার যেহেতু। তো নিরামিষের মধ্যে কী কী করা যেতে পারে তারই একটা মেনু, মানে তারই একটা লিস্ট বের করতে হবে। খাওয়ার উপরে একটু স্পেশালি ধ্যান দিতে হবে আজকে। বৃষ্টি যেহেতু সকালবেলার থেকে শুরু হয়ে গেছে, একদম মিস করা যাবে না। ও তুমি শুধু ডিম দিয়ে খাবা? তাহলে তাহলে খিচুড়ি লুচি না পরোটা, কোনটা? লুচি লুচি খাওয়া তাই? ঠিক আছে তাহলে লুচি হবে। হ্যাঁ ঠাম্মি তো বানাতে পারেই, সেটা তো আসেই। তো চললাম বাজার করতে, বৃষ্টি তো পড়ছে কিন্তু পেট তো শুনবে না সে বৃষ্টি হচ্ছে। পেটকে তো পেটে খাবার দিতেই হবে, তো সেই জন্য বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে। গাড়ি তো নিতে পারবো না, গাড়ি নিলে ভিজে যাবো, তো সেই কারণে হেঁটে হেঁটেই বেরিয়ে পড়লাম। জল জল কাদা, বিষ কাদা, মানে বুঝতেই পারছো কাদা টাদা কেমন হয়ে যায় রাস্তাঘাটের অবস্থা আমাদের। বাজার থেকে নিয়ে এসেছি লাল শাক, বর্ষার দিনে শাক খেতে হবে এখন। আর যে শাক বেছেও নিয়েছে মা, তো শাক রান্না হবে। তো শাক যেহেতু হচ্ছে তার মানে বুঝতেই পারছো গরম ভাতই হবে, খিচুড়ি বা পরোটার লুচি কিছুই হবে না। চলো টিচার, হ্যাপি বার্থডে। কিসের হ্যাপি বার্থডে? কার হ্যাপি বার্থডে? এর হ্যাপি বার্থডে, ওর হ্যাপি বার্থডে আজকে। তাহলে কেক নিয়ে আসো, যাও কেক নিয়ে আসো। কেন আমি কেক আনতে যাবো? আমার কাছে পয়সা নেই বাবা ওর ওর জন্য কেক আনার জন্য। ওটা
তো সকালবেলায় খোঁজ খবর পড়েছে কি খাওয়া যায় কি খাওয়া যায়। তারপরে এই দেখো আমার জন্মদিনে এরকম একটা মেয়ের একটা চকলেট এটা এনেছিল, কিন্তু সেটা পাঁচটা খাওয়া হয়েছে আর চারটে রয়ে গেছে, তো সেগুলো এই যে এরকম ভাবেই নষ্ট হচ্ছে। এ বাবা ছাত্র ছাত্র পড়ে গেছে, খাওয়া যাবে না। হলদিরামের সোন পাপড়ি এটা একটু ট্রাই করে দিন। সকাল বেলায় বর্ষার দিনে খালি খাই খাই মনে হয়, কি যে খাবো কি খাবো সেই সব খোঁজ খবর পরে আর কি, যত ঘরে খাবার দাবার আছে সব শেষ হয়ে যায় বর্ষার দিনে, কারণ দোকানেও যাওয়া যায় না, দোকান যাওয়া বন্ধ হয়ে যায় না বৃষ্টির জন্য, সেই কারণে ঘরে কি কি আছে না আছে সব খোঁজ খবর পরে। তো সোন পাপড়িটাও আমি অনেকদিন হলো এনে রেখেছি, আজকে খোঁজ পড়েছে। বাদার জন্য ডাকবে না, দেখো চলে গেল বদ্দাকে দিতে, ও ঠাম্মিকে দিতে গেল। বাবা কিষানু আগে নিয়ে গেল দুটো, একটা ঠাম্মির একটা পদ্মার, নিজের জন্য পরে আবার চলে এই দিয়ে খাওয়াটা খুব ভালো একটা অভ্যাস হয়ে যায়, যেটা আমার মধ্যে ভার ভার কে আছে, কোনো একটা খাবার সবাইকে দিয়ে তারপরে খাই, কম থাকলে ভাগযোগ করে খাই, এগুলো খুব ভালো অভ্যেস। দাদাকে দিয়েছিলে তুমি খেয়ে নাও তো? হ্যাঁ তাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমিও নিয়েছো? ও তুমি তো খাচ্ছ না, তো তুমি তো নিয়েছো কিন্তু খাচ্ছ না। বাবু এই যে তার দিয়ে তার কেটে কেটে, এটা হচ্ছে স্টিলের তার, তো এটা কেটে কেটে ওই ABCD বানাচ্ছে কিষানুর জন্য, কিষানুর পড়াশুনোর সুবিধার জন্য। অর্ধেকটা আছে মনে হয় না, এইচ পর্যন্ত আছে, বাকিটা বানাচ্ছে। পডল পডল আবার কি পডল পডল, সকালবেলা বৃষ্টি আবার হয়েছে, আর সেই বৃষ্টিতে আমাদের এই জানলাটার কিছু একটা ব্যবস্থা করতেই হবে, মানে সেখানে মনে হচ্ছে যেন পরে বিনে পয়সায় কাজ করাবো লোক দিয়ে, সেই জন্য আর লোক পাচ্ছি না, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে, খুব বাজে। জামা কাপড়গুলো সকালবেলা কেচে দিয়ে মা পড়েছে আর এক ঝামেলায়, এ আবার সেই ইয়ে জামা কাপড় এমন বর্ষার দিনে হয় বেশি জামা কাপড় এই নোংরা, তো সেগুলো কাচাকাচি করতে হয়, আর এখন রোদ্দুরে শুকাতে না পারলে কি হবে, ভাগ্যিস ইয়ে তোমার কি বলে ওয়াশিং মেশিনে কাচা সেই কারণে আধা শুকানোই থাকে তাই শুকিয়ে যায়, মানে হাতে কাচা থাকলে জল বেশি থাকতো ওগুলো শুকানোই মুশকিল হয়ে যেত, গন্ধ হয়ে যেত জামা কাপড়। তো রান্না তো মা করে নিয়েছে সকাল সকাল, সকাল সকাল বলতে এখন একটু সকাল সকালই হলো আজকে, তার মানে এখন বাজে 1:30, বাহ
দেড়টার সময় স্নান কমপ্লিট, খাবার ঘরে চলে এসেছি। ভাবো, ভাবতে পারছো এত অ্যাডভান্স হয়ে গেছি, এত সকাল সকাল স্নান হয়ে গেছে। যে ছেলে 3:30-3:30 স্নান করে, মানে যে ছেলে বলতে শুধু আমি নয়, বাড়ির সবাই, 4:30-4:30 সময় খাওয়া দাওয়া হয় দুপুরবেলায়, তো সেখানে 1:30 মধ্যে স্নান করে রান্না করে চলে এসেছি। জাস্ট মানে ভাবতে পারছি আমার যে এত উন্নতি হয়ে গেছে। বাহ, সুন্দর একটা ঘ্যাট করেছে মা অনেক দিন বাদ। মানে ঘ্যাট তো খাওয়া ভুলেই গেছি অ্যাকচুয়ালি, এরকম একটা ব্যাপার। বহু দিন হলো ঘ্যাট খাওয়া হয়নি। কাটালে আটে দিয়ে দেবো? বাহ, তাহলে তো কোনো শোনায় সোহাগ। কাটালের আটে ঘ্যাটে না দিলে সেই ঘ্যাট টেস্ট হয়, মানে এই সময় অত। আর এখানে রান্না করেছে মটরের ডাল, আর এখানে কালকে ভাত, বাস এটাই। ও, আর এখানে আছে কচুরলতি, ঠাকুমা কালকে দিয়েছিল কচুরলতি, সেটা রান্না করেছে। তো আজকে আমাদের লাঞ্চে এটা আছে। আজকে যেহেতু শনিবার তো নিরামিষ হয়েছে, নিরামিষে এইগুলো আছে। চলো তাহলে খাওয়া দাওয়াটা সারি। আর ঠাকুমা তো নিমন্ত্রিত না আজকে? ঠাকুমা আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রিত আছে। তো কই সব ভাত বেরোতো ঠাকুমার কোথায় যাবো? উপরে কিষানুর খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। আর কিষানু উপরে কার্টুন দেখছে, তো কিষানুর সাথে আমরা একটু সঙ্গ দিই, অসুবিধা কি? কিষানু কার্টুন দেখছে, কিষানুর সাথে আমরাও কার্টুন দেখবো আর খাবো। আমি এখন সিনেমা দেখবো। টিভি দেখছিস তো, লাফাচ্ছিস কেন? তো টিভি দেখছিস, বসে বসে টিভি দেখবি তো লাফাচ্ছিস কেন? হ্যাঁ, ত্রিং ত্রিং করে লাফাচ্ছিস, মারতে পারলে না, মারতে পারলে না, সব বুঝে গেছিস তুই আবার। আর টিভি বন্ধ করে দিলাম। বিকেলবেলায় মা রেডি, আমি রেডি, তো যাচ্ছে একটু বাত করলাই। তো কিছু কেনাকাটা আছে, সেই কাপড় পাল্টাতে, আর সেই ছেঁড়া কাপড় পাল্টাতে। মায়ের 1 বছর আগের শাড়ি কিনেছিল, সেই শাড়িটা খারাপ হয়ে গেছে, এখন রিজেকশন বেরিয়েছে, তো সেই শাড়িটা পাল্টানোর জন্য এখন যাচ্ছে। তো দেখা যাক দোকানদার আমাদেরকে তাড়িয়ে দেয় না কি। হ্যাঁ, তো দোকানদার আমাদেরকে তাড়িয়ে দেয় না দেয় চেঞ্জ করে, সেটাই দেখার। আমি তো ভাবছি দূরের থেকে বলবো, বেশি যদি বড় জোরে ধমকি ধমকটা যদি বেশি জোরে দেয় তাহলে ওখান থেকে পালিয়ে আসবো। যাই হোক, 1 বছর পরে একবারে ব্যাগ প্যাগ নিয়ে গেলাম, আটা নিয়ে আসতে হবে, আটাও নাকি শেষ হয়ে গেছে, একবার সব শেষ হয়ে গেল আটা, আটা নাকি অনেক হয়ে গেছে, সেজন্য আনতে হবে। সব জলে টলে ডুবে গেছে জমি টুমি, এই জায়গাতে তাই করে। বাতকুলা এসি অঞ্জলি জুয়েলার্সে, তো কিছু কেনাকাটা রয়েছে এখান থেকে, দেখাশোনার ব্যাপার রয়েছে, তো সেগুলো করবো। আপনি 1 বছরের মধ্যে চলে আসবেন, পেয়ে যাবেন, কাগজটা আনতে হবে।
এক বছর টাইম সবসময় পরে যাবে, সবসময় পরে এক বছর, হ্যাঁ যাই হোক আমি এক বছর গ্যারান্টি দিলাম, এক বছরের মধ্যে যেভাবে পারেন রং তুলবে উঠে যাবে এক বছর পরলে। তো বেডিং এর দোকানে সে সোফার কভার দেখি পাওয়া যায় কি বললো তো আছে, এটা একটা সেট আছে দুটো, একটা বড় আর দুটো সিঙ্গেল, এর কি দড়ি দিয়ে বাঁধা নাকি? সাড়ে বারোশো এটা। তো মাকে নিয়ে বাতকুলায় গেছিলাম, সোফার কভারটা অনেকদিন ধরেই নেবো নেবো ভাবছিলাম, তো একটা দোকানে গিয়ে দেখলাম আর দেখে বেশ পছন্দই হলো, কাপড়টা অনেক মোটাসোটা আছে তো ভালোই টেকসই হবে মনে হচ্ছে, তো সে কারণে নিয়েই এলাম একেবারে। আর কালারটা এই কালার নিয়েছি দেখো, আর অন্য কিছু পেলামও না বাতকুলায়, তো আর কত অপশান থাকবে, তো ভেবেছিলাম এটা এই যে উপর কভারটা না, এটা আমার যেখান থেকে সোফাগুলো বানিয়েছি সেখানে ফোন করে দিলাম, বললাম যে এই কাপড় ইয়ে দিয়ে এগুলো চেঞ্জ করে দাও, তো এই কভারটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে তো চেঞ্জ করার দরকার হবে। বাংলাদেশের পরিস্থিতি তো এখনো স্বাভাবিক হয়নি, তো আজকে একটা ফেসবুকে একটা লাইভ দেখছি, বাংলাদেশে বিশাল বড় এক মিছিল বেরিয়েছে, স্টুডেন্টরা বের করেছে আর সেখানে পুলিশকে সেফ জোনে নিয়ে কিছু স্টুডেন্ট রাখছে, কারণ স্টুডেন্টরা বাকি স্টুডেন্টরা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছে, হয়তো ক্ষেপে মারতে পারতে যাচ্ছে এরকম কিছু একটা, তো সেই জন্য বিশাল বড় ছাত্রদের সমাগম, প্রচুর প্রচুর স্টুডেন্ট একসাথে হয়েছে, সারা বাংলাদেশের স্টুডেন্ট মনে হয় এক জায়গায় সবচেয়ে বেশি, এগুলো হওয়ারই ছিল, কারণ মানুষের পিক যদি পিছনে ফেতেই যায় তখন তো আর কিছু করার থাকে না, না তো এদের জীবন তো এমনি মানে রিস্কের মধ্যে চলছে, এদের এখন মাথায় ঢুকেছে যে লড়তে হবে নাহলে মরতে হবে, মরতে তো হবেই, লড়তে লড়ে মরবে, এটাই হচ্ছে আগাম আমরা কিছু করতে পারি আর না পারি আমাদের পরবর্তী যে স্টুডেন্টরা তাদের যেন ভবিষ্যৎ উজ্জ্বল হয়, তো সেই জন্যই ভবিষ্যৎ সুন্দর করার জন্য দেশ স্বাধীন একবার হয়েছে আরও একবার করতে হবে, বাংলাদেশের অবস্থা ঠিক সেরকম, এখনও দেশ স্বাধীন হয়নি, আমাদের পার্শ্ববর্তী যেহেতু দেশ বাংলাদেশ তো সেই জন্য আমাদেরও মনটা খুবই খারাপ লাগে যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ তাদের
হালত এরকম, স্টুডেন্টদের কোনো সিকিউরিটি নেই, স্টুডেন্টদের কোনো ভবিষ্যৎ নেই। তো এটা সত্যি খুব দুঃখজনক ঘটনা। তো বাঁকুড়া থেকে কী কী আনলাম তোমাদেরকে একটু দেখাই। এই দেখো একটা দল এনেছি, আর এইটা কি জানো, এটা আমার একটা খাবার, না এটা আমার, দেখো এই দুধ ছিল না। আর মায়ের এই যে সুন্দর একটা কানে, এই দেখো এটা ইয়ে সিটি গোল্ডের, এটা হচ্ছে কিসের শ্রীহরি, 1 বছরের গ্যারান্টি। এখন আমাদের আর আনা হয়েছে 5 কিলো আটা, সাদা আটা, মায়ের মায়ের এই যে কানেরটা একটু তোমরা ভালো করে দেখো, ঠিক আছে, এই যে ডিজাইনটা সিটি গোল্ডের, কিন্তু এটা আমরা কিন্তু স্বর্ণের বানাইনি, এটা হ্যাঁ স্বর্ণের হলে অনেক দাম ছিল, এটা মাত্র 225 টাকা, 225 টাকা নিয়েছে, আর স্বর্ণের হলো তাহলে ওই 25,000 তো পড়ছে। আর দু দুটো শাড়ি, সুন্দর সুন্দর দুটো শাড়ি চুজ করে এনেছে মা, এই দেখো শাড়িটার ডিজাইন গুলো তো বেশ ভালোই, পুরো এক কালারে। আর এই যে পাট, এই যে এই যে নিচের দিকটা এরকম আচল, আচল এই যে ব্লাউজ পিস আছে, কালারটাও বেশ সুন্দর লাগছে। তো আরো একটা শাড়ি, আর একই শাড়ি দুটোই, একই শাড়ি কালারটা, কালারটা শুধু আলাদা, এই শাড়িটাও একই রকম, আচল এটা হচ্ছে কি সব একই রকম, এটাও ব্লাউজ আছে, একই শাড়ি দুটো, দুই কালার, একটা ব্লু আর একটা গ্রিন, এটা ট্রিক প্যাটার্ন, সুন্দর শাড়ি দুটো, সাদা, হ্যাঁ। তারপর বিপরে কি ঠিক আছে, এইবার কি দাঁড়াও, চুল দাড়ি বড় হয়ে একটা পাদল পাদল লাগছে আমাকে নিজেকে, দেখো অবস্থা, চুল বড় হয়ে গেছে, দাড়ি বড় হয়ে গেছে, কাটার নাম নিচ্ছি না, কালকে দেখি, রোববার আছে, কালকে একটু ট্রাই করতে হবে, সোমবারে আবার আমার জন্মদিন, তো সোমবারে আবার হবে না। এদিকে খাওয়া দাওয়া করতে বসে বলছি, না মোবাইল সবসময় না, ফোন দেখাবে না, যাই হোক এই যে আম কেটেছে না, আজকে আসার সময় আম নিয়ে এসেছি, আমরা বলছি ইয়ে বললো তো আমরা আসলাম।
তো আজকে কিছু কেনাকাটা সারলাম মা আর আমি গিয়ে। সামনে আসলে বিয়ের অনুষ্ঠান আছে মনে হয়। হ্যাঁ বিয়ের অনুষ্ঠানই তো, না কি একটা অনুষ্ঠান আছে আমাদের। তো মা সঠিক জানে, আমি সঠিক অ্যাকচুয়ালি আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক মা ঘুমিয়ে পড়েছে, আমার খেয়ালও নেই, সে সঠিকভাবে জানবো। তো যাই হোক আমাদের একটা অনুষ্ঠান আছে, এটাকে সেখানে যেতে হবে আমাদেরকে। তো সে কি অনুষ্ঠান মনে হয় বিয়েরই অনুষ্ঠান। তো যাই হোক বিয়ের অনুষ্ঠান হলেও ভালো, অন্নপ্রাশন হলেও ভালো, জন্মদিন হলেও ভালো। তো অনুষ্ঠান অনেক দিন আমরা অ্যাটেন্ড করি না, মানে অ্যাটেন্ড করি না বলতে নিমন্ত্রণই পাচ্ছি না। একটু যে আনন্দ ফুর্তি করব অনুষ্ঠানে গিয়ে, একটু নাচা গানা হবে। আর যে দেখো অনুষ্ঠান মাঝে মধ্যে একটু নিমন্ত্রণ নিমন্ত্রণ পেলে না ভালোই লাগে। তো সেভাবে তো দেখতেই পাচ্ছ, কাছে পিঠে তো সেরকম কোনো অনুষ্ঠান পাইও নি, এবং সামনেও একটা আছে আর কি, একটা আছে সেটার জন্যই আর কি আমরা আজকে কিছু কেনাকাটা করলাম। তো ডেটটা এখনও তোমাদেরকে বলছি না, তো আর কোথায় সেটাও নেক্সট টাইম বলবো সময় আসার আগে। তো এখন কিছু বলছি না, তো আমাদের কিছু কেনাকাটার ছিল, তো মোটামুটি কিছু কেনাকাটা করেছি, আর কিছু বাকি আছে, তো সেগুলো করতে হবে এক এক করে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, আগামী দিন সুন্দর আরও একটা ব্লগ নিয়ে আসবো, সেখান থেকে নতুন কিছু দেখবে, নতুন কিছু জানবে। আজকের মতন এখানে, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।